আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি উইথ কনফিডেন্স পড়াশোনা করছো। তো আজকের থাম্বনেল তোমরা দেখেছো, আজকে আমি তোমাদের জন্য কি করে তোমরা তোমাদের ভোকাবুলারি অল্প সময়ের মধ্যে এনরিচ করবে সেটার একটা ইউনিক প্ল্যান বা একটা মাস্টার প্ল্যান দেব, যেটা নাকি আমি যখন পড়াশুনো করতাম আমি যেটা নাকি অ্যাপ্লাই করেছিলাম। আমি আশা করবো এটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা যদি তোমরা অ্যাডপ্ট করো, আমি আশা করছি যে এটা এফেক্টিভ হবে। তো ভিডিও শুরু করব। শুরু করার আগে বলবো যে তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলের সদস্য হওনি, অর্থাৎ পরিবারে এখনও জয়েন করোনি, তোমরা এখনই নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। এরকমই অ্যাডভান্স টিউটোরিয়াল অ্যান্ড গাইডেন্স প্রতিদিন কিন্তু আমি দিই। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। তো দেখো, তোমরা জানো যে কম বেশি কিন্তু সমস্ত পরীক্ষাতেই কিন্তু আমাদের ইংরাজি কিন্তু থাকে। তো আমরা যদি ন্যাশনাল লেভেলের পরীক্ষা বলি, সিজিএল একটা খুব একটা মানে একটা ভারী পরীক্ষা, বা যদি সিএইচএসএল বলো, সেখানে কিন্তু প্রিলিমিনারিতে কিন্তু যেগুলো প্রথম ধাপের পরীক্ষা হয় ইংরাজি ভোকাবুলারি কিন্তু স্ট্রং না হলে হবে না। যদি স্টেট লেভেলের পরীক্ষা বলো, পিএসসি ক্লার্কশিপ বলো বা ডব্লিউবিসিএস বলো, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বলো, প্রিলিমিনারিতেও কিন্তু ইংরাজি কিন্তু মাস্ট। তো এই প্রিলিমিনারি পাস করার জন্যে ইংরাজি ভোকাবুলারির যেটা উন্নতি করতে হবে সেটার জন্যে তোমাদের বেশি না, তোমরা 15 দিন আমার এই পলিসি যদি তোমরা মেনে চলো, দেখবে তোমরা অনেকটা কিন্তু ইম্প্রুভ করেছো। তো দেখো, প্রাথমিক দিকে কিন্তু তোমাদের একটু মনে হবে যে এটা একটা বোরিং কাজ, কিন্তু একটা সময় পরে কিন্তু দেখবে তোমরা অ্যাকাস্টেমড হয়ে গেছো। তো কি সেটা? তো তোমরা কম বেশি জানো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে, অ্যান্টোনিম সিনোনিম থাকে, ইডিয়ামস ফ্রেজাল ভার্ব থাকে, তো এগুলো থাকে। তো প্রতিদিন যেটা করতে হবে ইংরাজির জন্য, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমি তোমাদের একটা স্টাডি শিডিউল করে দিয়েছিলাম, তো সেটা তো রাখতেই হবে। তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমরা যে বই পড়ো, এসপি বক্সি পড়তে পারো, লুসেন্ট জেনারেল ইংলিশ, ব্ল্যাক বুক যেটা আছে নিখিল গুপ্তা, যে বই তোমরা পড়ো, প্রথম দিন যেটা করবে 5 দিন করে স্লট নেবে, 5 দিন করে স্লট নেবে। প্রথম দিন যেটা করবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে শুরু করবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 20টা পড়বে, সিনোনিম 20টা পড়বে, 10টা ইডিয়াম বা ফ্রেজাল ভার্ব পড়বে। এটা হচ্ছে ফার্স্ট দিন। অ্যান্টোনিম না করলেও হবে, কেননা আমরা যখন সিনোনিম অনেকগুলো ওয়ার্ড যখন ভোকাবুলারিগুলো জেনে যাব, অটোমেটিক্যালি কিন্তু আমরা অ্যান্টোনিমগুলোও জেনে যাব। অ্যান্টোনিমের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার নেই। দ্বিতীয় দিন যেটা করব, প্রথম দিন 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা পড়েছিলাম, তো সেই 20টা, আচ্ছা এটা যেটা পড়লাম শুধু পড়লে হবে না, খাতায় কিন্তু লিখে ফেলতে হবে। ধরো আগামীকাল থেকে শুরু করব, 15 দিন পরে আমি কোন জায়গায় আছি সেই ব্লু প্রিন্টটা পেতে গেলে আমি যেটা বলছি সেটা শুনতে হবে। তো আগামীকাল থেকে যেটা করবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 20টা, 20টা সিনোনিম, 10টা ইডিয়াম বা ফ্রেজাল ভার্ব। দ্বিতীয় দিন এটা কিন্তু লিখবে খাতায়, দ্বিতীয় দিন পড়া শুরু করার আগে এইগুলো কিন্তু একবার রিভাইজ করতে হবে। তো প্রথম দিন একটু মুখস্থ করার চেষ্টা করেছিলাম, দ্বিতীয় দিন দেখবে বেশ কিছুটা ভুলে গেছো, যেগুলো ভুলে গেছো সেগুলো আবার সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে। মানে প্রথম দিনের কাজটা, দ্বিতীয় দিন আবার রিভাইজ, দ্বিতীয় দিন আবার 20টা নতুন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 20টা সিনোনিম, 10টা ইডিয়াম বা ফ্রেজাল ভার্ব। তৃতীয় দিন যেটা করবে প্রথম দুদিনের যেটা সেইটাকে আবার রিভাইজ করবে। এরকম করে 5 দিন বা 6 দিন তুমি টানা পড়বে। সেভেন্থ ডেতে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে যা যা 6 দিনে পড়লে দেখবে প্রায় 20x6 মানে কত, 120টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 20টা সিনোনিম, 6 দিনে কটা হয়েছে, 120টা সিনোনিম হয়ে গেছে, এবং 10টা ইডিয়ামস করতে বলেছিলাম, 6 দিনে কটা হয়েছে, 60টা। তাহলে দেখো আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 6 দিন পড়তে বলেছি 20টা করে, তাহলে 120টা হলো, সিনোনিম কতগুলো হলো, সিনোনিম এটা কিন্তু 20টা করে পড়তে বলেছি 6 দিন, আমাদের 6 দিন করে আমি স্ল্যাব নিতে বলেছি, সিনোনিম কটা হবে, এটাও 120টা হবে,
আর ইডিয়ামস কটা হবে? ইডিয়ামস হবে 60 খানা। তাহলে 70টা হচ্ছে ফর রিভিশন। নেক্সট 6 দিন, নেক্সট মানে পরবর্তী 6 দিন আবার এই প্রসেসটাই রিপিট হবে, আবার এই প্রসেসটাই রিপিট হবে। এই প্রসেসটা যদি রিপিট হয় তাহলে কিন্তু এটা টুয়াইস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? টুয়াইস হয়ে যাবে। আবার অন দা 14th ডে টোটাল যা যা দুটো সেটে হলো, মানে প্রথম 6 দিন আর দ্বিতীয় 6 দিন, ভালো করে রিভাইজ করতে হবে। ওই যে সপ্তম দিনে যেটা আমরা রিভাইজ করছি সেই দিনকে কিন্তু আমরা শুধুই ইংরেজি পড়ব, হয়তো একটু অঙ্ক করতে পারি। এই যে 15 দিনের কথা বললাম, 15 দিন বা এই 6 দিন করে ধরলে 18 দিন রিভিশনটা বাদ দিলে, এই 18 দিনটা কিন্তু মনে হবে তোমার কাছে খুব বিরক্ত। ফার্স্ট 6 ডেজ, সেকেন্ড 6 ডেজ, থার্ড 6 ডেজ, মাঝখানে রিভিশন 7 দিন, 14 দিন, 21 দিন আছে, তো এই সময়টা মনে হবে খুবই বিটার। তারপরে যখন দেখবে তোমার কাছে এই, এটা যদি তোমার তিনটে স্লটে করো না, এটা ইনটু 3 হবে মানে 360, এটা ইনটু 3 হবে মানে 360, এটা ইনটু 3 হবে মানে 180, 720, 800, 900, মানে 6 দিন করে 18 দিন আর 3 দিন রিভিশন, 21 দিনে 900টা মতন তোমার ভোকাবুলারি এনরিচ হবে। এইটা এনরিচ হওয়ার পরে তোমার কিন্তু একটা মানে তুমি কিন্তু নিজে একটা মানে মানে গর্ব অনুভব করবে যে না, যে আমি 900টা ওয়ার্ড অন্তত জানি। এবারে কিন্তু পড়লাম ভুলে গেলাম ওটা করলে চলবে না, ওই যে 6 দিন করে যেটা পড়ছি এটাকে কিন্তু রিপিটেড হ্যামারিং এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই যে 6 দিন এই 18 দিনে যে কটাই পড়ি, 900টা বললাম, যদি 800টাও পড়ো, 800টা কিন্তু একদম আত্মস্থ করতে হবে। তারপরের স্লটে দেখবে ধরো সেই মাসে আমি আর কিছু করলাম না, ওই মাসটা শেষ করে দিলাম, পরের মাসে গিয়ে 900 জায়গায় তুমি আরো 500 করো, দেখবে অনেক কিছু মনে হবে যে কমন চলে আসছে। এইভাবে আস্তে আস্তে স্লোলি এনরিচ করতে হয় নিজেকে, একদিনে কিন্তু কিছু হয় না। দেখবে আমরা যখন কোনো জায়গা থেকে জল নিই, আগেকার দিনে কলপার ছিল না, সেই কলপারে ধরো কলসি বসাতো বা বালতি বসাতো, কলপার কিন্তু মেঝে মানে সিমেন্ট, তো বসাতে বসাতে দেখবে বেশ কিছুদিন পরে ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার ওই জায়গাটা গোল হয়ে গেছে, একদিনে কিন্তু হয় না। রিপিটেড ইউজ, রিপিটেড হ্যামারিং এর ফলে কিন্তু একটা ফল কিন্তু হবেই। তো আমি এটাই বলছি যে প্রথমে মনে হবে যে জিনিসটা বিটার, কিন্তু সেটা যখন তুমি দেখবে বেশ কিছুদিন তোমার হয়ে যাবে, তখন কিন্তু মনে হবে যে না এই ওয়ার্ডগুলো তো আমি জানি। আর সব থেকে যেটা বড় প্রাপ্তি হবে, তুমি নিজে যে কোনো কোশ্চেন খুলে দেখবে অনেক ওয়ার্ডের তুমি যেগুলো আগে পারতে না সিনোনিম, এখন অনেক ওয়ার্ড তুমি পারবে। অনেকে না আমরা যে করে সিনোনিম, অল্প কিছু পড়ে যায়, করো না, একটা মাস এই পলিসি মেনে চলো, আরে 900টার জায়গায় 800টা হোক না, দেখবে অনেক হয়ে গেছে। এরকম 3 মাস করো, দেখো টোটাল যদি 3500 করো না, তোমাদের কোনো রকম কিছু কমেন্ট থাকলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।